ভোট পরবর্তীতে রাজ্য রাজনীতি দল বদলের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে বিধায়ক নেতা নেত্রীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল, কিন্তু বাংলাতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ধরাশায়ী হয়েছে। এরপরে তৃণমূল কংগ্রেস থেকে চলে যাওয়া নেতা নেত্রীরা দলে তৃণমূল কংগ্রেসে ফিরছেন, আর এই নিয়ে রাজ্য রাজনীতির তরজা যখন তুঙ্গে, সেই সময় সংযুক্ত মোর্চাতে বড়সড় ভাঙন। আইএসএফ ও সিপিএম এর শতাধিক কর্মী সমর্থক দেগঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর হাত দিয়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আইএসএফ কর্মীরা দলে যোগদান করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাক্ষী হতে এবং মানুষের জন্য কাজ করতে সংযুক্ত মোর্চা ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। পাশাপাশি সিপিআইএম কর্মীরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক না হতে পারলে আমরা হয়তো বড় ভুল করতাম, সেই কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করা। এই সমস্ত আইএসএফ ও সিপিআইএম কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। কেয়াডাঙ্গা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই দল বদলের ঘটনা ঘটে। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। চাপাতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের কেএম চাঁদপুর এক নম্বর এবং দু নম্বর সংসদে 50 জন আইএসএফ কর্মী এবং 47 জন সিপিআইএম কর্মী, তারা তাদের পুরনো রাজনৈতিক দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে তারা ভালোবেসে আজকে তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সেই সমস্ত সিপিএম এবং আইএসএফ থেকে যেসব কর্মীরা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে এলাকার বিভিন্ন উন্নয়নের কাজ আমরা করব এবং আমাদের রাজনৈতিক কর্মসূচিও আমরা তাদেরকে নিয়ে করব এবং তাদেরকে আজকে আমরা সাদরে গ্রহণ করে নিলাম। আপনার নাম? আমার নাম হুমায়ুন রেজা চৌধুরী, প্রধান চাপাতলা গ্রাম পঞ্চায়েত। সিপিএম থেকে কেন এসেছেন? আমি দেখেন সুবিধা অসুবিধা মানুষেরই থাকে। আচ্ছা, তার কারণে সেই 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 আর সেই স্বার্থে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আজ পর্যন্ত আমি যতগুলো মুখ্যমন্ত্রী দেখেছি আজ পর্যন্ত হয়নি। তো আপনারা আপনাদের কি কোনো চাপ দেওয়া হয়েছে আসার জন্য? হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি কোনো চাপ দেওয়া হয়েছে আসার জন্য? অস্তিত্ব বিলীন হতে চলেছে কি তাহলে? আপাতত শেষই। আইএসএফ থেকে কেন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন? আমরা দিদির উন্নয়নে মুগ্ধ হয়ে পরবর্তীতে সমাজের উন্নয়নের স্বার্থে আমরা দিদি সৈনিক হিসাবে কাজ করতে চাই তৃণমূল কংগ্রেসের হয়ে। আমরা সেই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে 50 জন তৃণমূল কংগ্রেস অন্য রাজনৈতিক দলে অনেক করত, অনেকে তাদের সেইসব রাজনৈতিক দল থেকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আপনাদের কি কোনো প্রেশার করা হয়েছে? না না, আমরা সম্পূর্ণ নিজের স্বাধীনতায় নিজে নিজ ইচ্ছায় আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কতজন জয়েন করেছেন? 50 জন। আমরাও করেছি, এর কোনো ভিত নেই, এর কোনো কিছু নেই। কিন্তু যারা আছে সব যারা কর্মী লিডার আছে তারা ভুল বুঝিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, কিন্তু আমরা তার থেকে শুধু এখন আমরা সব দলবল আমরা 20-25 জন লোক নিয়ে আবার তৃণমূল কংগ্রেস ফিরে এসেছি। এই আমাদের বক্তব্য। নাকি আপনাকে কোনো প্রেশার করা হয়েছে? না, কোনো প্রেশার করিনি। আমরা খুব ভালোবেসে এদের মন্ত্রণালয়ে বিশাল ভালো ভালো প্রকল্প দেখে আমরা খুব আনন্দিত হয়েছি, তাতে আমরা এই কলে চলে এসেছি। আচ্ছা, আপনার কতজন মতো এসেছেন? আমরা প্রায় 50-60 জন। আচ্ছা, আর চাপাতলা গ্রাম পঞ্চায়েতে মানে যে আইএসএফ এর অস্তিত্ব বিলীন হয়ে চলেছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? আইএসএফ যেটা হয়েছিল সেটা চাপাতলা ভুল বুঝেছে, সে ভুলটা তার সবাই শুধরে নিয়ে তারপর টিএমসি কমিটি চলবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল লস্কর।